ঐতিহাসিক সাংস্কৃতিক আর রাজনৈতিক সকল দিকের পরাই দরং জেলার এক গৌরব উজ্জ্বল ঐতিহ্য ভৌগোলিক গুরুত্ব আর বিশেষত্ব আছে। খ্রিস্টীয় নবম শতিকার প্রাচীন দরং অঞ্চল সুবর্ণপীঠ আর সৌমার পীঠত অন্তর্ভুক্ত আছিল। কোচ রজার দিনত 1615 খ্রিস্টাব্দত প্রতিষ্ঠিত দরং রাজ্যের চারি সীমা সূর্য খনি দৈবজ্ঞর দরং রাজবংশে কামরূপ সংযোগ করে ভুটিয়া চাং খেরখেরিয়া হয়ে নারায়ণপুর পর্যন্ত এটি পথ নির্মাণ করেছিল। দরঙ্গর মাঝে যাওয়া এই পথটি গোহাই কমল আলী নামে বিজেপি জিতা।